নমস্কার বন্ধুরা নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য রয়েছে একটি সুখবর এবং আজকের এই ভিডিওটিতে আমরা সেটি দেখে নেব সুতরাং ভিডিওটি তো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে এই বিষয়ে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনারা একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য এরপরে চলে আসবো আজকের মূল বিষয়ে তো আপনাদের জন্য সুখবরটি হচ্ছে এটাই যে আজকে অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি কিন্তু রাজ্য সরকার যথারীতি আপনাদের ডিএম মামলা নিয়ে আবারও খোঁচাতে গেছিল হাইকোর্টের দরবারে কিন্তু আজ হাইকোর্ট কিন্তু রাজ্য সরকারের কোনো কথাই শুনেনি এক কথায় বলতে গেলে আজকে কিন্তু রাজ্য সরকারকে হাইকোর্ট যথারীতি চরম ভৎসনা করেছে এখানে আপনাদেরকে মেন পয়েন্টটি দেখিয়ে দিই ডিএ মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তা পুনর্বিবেচনার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল সরকার সেই মামলা শুনানি অর্থাৎ রিভিউ পিটিশনের শুনানি শেষ হয় গত আটই ফেব্রুয়ারি কিন্তু এখনো পর্যন্ত রায়দান স্থগিত রেখেছে আদালত এই অবস্থায় সোমবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিচারপতি হরিশ ট্যান্ডন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে এই মামলায় রাজ্যের আরো কিছু বলার আছে মানে একটা জিনিস এখানে স্পষ্ট যে রাজ্য সরকার কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় এবং রাজ্য সরকারের সেই চালাকিটা বুঝতে পেরেই কিন্তু আজকে হাইকোর্ট যথারীতি রাজ্য সরকারের খালি হাতেই ফিরিয়ে দিয়েছে আরো কিছু নির্দেশনামা দেখাতে চেয়েছিলেন তিনি তাই আবার শুনানি করা হোক এটি তিনি চেয়েছিলেন তার জবাবে বিচারপতিরা জানান দুই পক্ষই তাদের নিজস্ব বক্তব্য ইতিমধ্যে পেশ করেছে তাই নতুন করে আর কিছু শুনতে কিন্তু আদালত আর আগ্রহী নয় অর্থাৎ একটি জিনিস কিন্তু এখানে খুব স্পষ্ট সেটি হচ্ছে যে আদালতের রায় কিন্তু যেতে চলেছে সরকারি কর্মচারীদের দিকেই রাজ্যের কোন রকম চালাকে কিন্তু এখন আর হাইকোর্ট বরদাস্ত করছে না এখনো পর্যন্ত শুধুমাত্র একটি কাজই বাকি রয়ে গেল সেটি হচ্ছে রায়দান তবে রায়েতে আপনাদের যে জয় হবে সেটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনে রাখুন তো এই বিষয়ে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অফিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস ডে